হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আমি হচ্ছে বেশ কয়েকদিন পর ভিডিও দিচ্ছি, কারণ আমি এখন দেশে আছি, যার কারণে ভিডিও তেমন একটা করা হচ্ছে না। আর দ্বিতীয় কথা, দেশে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে তাও করতে পারতেছি না, এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আমি আজকে একটু টাইম বের করে এই ভিডিওটা করলাম আপনাদের অনুরোধের ভিত্তিতে। সেটা হচ্ছে, আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে শাফটের অর্থাৎ রাইজারের টাগলিস্ট কীভাবে বানায় সেটা দেখানোর জন্য। তো দেখেন, আমি এখন একটা ড্রয়িং আমার কাছে আছে, আমি শাফটের টাগলিস্ট বানিয়ে আপনাদের দেখাবো, এভাবেই আপনারা বানাবেন। যদিও আরও আগেও আমি দেখাইছি, তারপরেও আপনাদের অনুরোধের ভিত্তিতে আমি আবার বানাচ্ছি। এটা আমার কাছে আছে শাফটের একটা ড্রয়িং, দেখেন। তো এখানে দুইটা লাইন আছে দুই দিকে, এখানে দুইটা রাইজারের। তো এটা আমি এখন টাগলিস্ট বানিয়ে আপনাদের দেখিয়ে দিব, এইভাবে আপনারা টাগলিস্ট বানাতে পারেন। তো হচ্ছে, আপনারা প্রথমত আপনারা আপনার ড্রয়িংয়ের স্কেল হিসাবেও বানাতে পারেন, আর সবচেয়ে বেটার হয় আপনি ড্রয়িংয়ের স্কেল হিসাবে অনেক সময় ফ্লোরের হাইটের সাথে অনেক সময় ডিস্টেন্স থাকে, এর জন্য সবচেয়ে বেটার হয় আপনি ফ্লোরের হাইট হিসেবে যদি বানান সেটা সবচেয়ে বেটার হয়। এখন সেটা কীভাবে বানাবেন আমি সেটাই আপনার দেখিয়ে দিব। আমরা সেভাবে বানাই, আমরা স্কেল হিসেবে বানাই না, আমরা ফ্লোরের হাইট হিসেবে বানাই। আমরা কী করি, প্রথমে আমি লিখে নিচ্ছি যে আমার, মনে করেন এখানে আমার, আমি যে রাইজারের, এটা হচ্ছে এমইডি ডাক্ট, মেকআপ এয়ার ডাক্ট। তো প্রথমে আপনারা সেটা লিখে নেবেন, এমইডি ডাক্ট আমি লিখে নেব। তো দেখেন এমইডি ডাক্ট, এরপরে মনে করেন আমি এরিয়া লিখে নিব, এই যে দেখেন এমইডি রাইজার ওয়ান, রাইজার টু, এখানে দুইটা রাইজারের মাল আছে। তো মনে করেন আমি রাইজার ওয়ানের আমি টাগলিস্ট বানাবো, সেক্ষেত্রে আমি রাইজার ওয়ান লিখে নিব, রাইজার ওয়ান লিখে নিব, এই রাইজার ওয়ান লিখে নিলাম। তো এবার হচ্ছে সিরিয়াল নাম্বার, টাগলিস্ট লিখে সিরিয়াল নাম্বার নেব, সিরিয়াল নাম্বার দিয়ে এরপর বাকিটা আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে। তো টাগলিস্ট এখানে লিখে দিলাম, আমি টাগলিস্ট লিখে নিচ্ছি। এরপরে হচ্ছে সিরিয়াল নাম্বার, ডাক্টিংয়ের সিরিয়াল নাম্বার তো দিলাম। এখন হচ্ছে আপনি মেজারমেন্টটা কীভাবে করবেন, মেজারমেন্টটা কীভাবে করবেন। তো আমি সাজেস্ট করব, তো বন্ধুরা আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা ফ্লোরের যে ডিস্টেন্স সেই অনুযায়ী যদি বানান তাহলে টাগলিস্টটা সবচেয়ে বেটার হয়। এরপরে আপনারা চাইলে আপনারা মেজারমেন্ট, আপনাদের স্কেল মেজারমেন্ট হিসাবেও চাইতে পারেন, করতে পারেন, সেটা আপনাদের মর্জি। স্কেলটা তো আপনারা স্কেল ড্রয়িংয়ে যা থাকে সেই হিসাবে, এই যে ফ্লোরগুলা, এই যে স্ল্যাব টু স্ল্যাব মেপে নেবেন স্কেল হিসাবে, যেভাবে মিটার দিয়ে আমরা মাপি ওইভাবে মেপে নেবেন। আর তাছাড়া আপনি সবচেয়ে বেটার হয় আপনি ফ্লোরে গিয়ে ফ্লোরের স্ল্যাব টু স্ল্যাব, ফ্লোর থেকে রূপ পর্যন্ত, ছাদ পর্যন্ত, ফ্লোর থেকে ছাদ পর্যন্ত যে হাইটটা ফ্লোরের ওইটা মেপে নেবেন, ওইটা মেপে নিয়ে ওই অনুযায়ী যদি বানান সবচেয়ে বেটার হয়। তো আমি দেখাচ্ছি আমরা কীভাবে বানাই, আমরা এভাবেই বানাই। তো আপনারা যদি সেভাবে বানাতে চান আমি সেইভাবেই টাগলিস্টটা বানাচ্ছি। তো মনে করেন এই যে ফ্লোর, এই যে এগুলা ফ্লোর, এক একটা ফ্লোর, তা আমার যে সাইডটা না, আমার এই সবগুলো ফ্লোর, আমার সাইডে প্রত্যেকটা ফ্লোরের হাইট হচ্ছে 3 মিটার 35 সেন্টি, অর্থাৎ 3350 হচ্ছে আমার, এই আমার যে সাইডটা, এই সাইডটার ফ্লোরের হাইট 3350, অর্থাৎ 3 মিটার 350 হচ্ছে ফ্লোরের হাইট। এখন এই ফ্লোরের হাইট অনুযায়ী আমি ডাক্ট ডিভাইড করব, আর বিশেষ করে রাইজারের ডাক্ট, আপনার হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে একটা করে রেডিউসার থাকে রাইজারের ডাক্টগুলো, আবার মাঝে মাঝে দুই ফ্লোরে এক সাইজের ডাক্টিংও থাকে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিশেষ করে প্রত্যেক ফ্লোরে স্ট্রেট পিচ আর রাইজার থাকে।
তো এখন হচ্ছে আমি যদি দুইটা স্টেট পিজি দিই দেখেন 2400 আমার হাতে থাকে 950 ঠিক আছে 950 থাকে তো এখানে যে স্ল্যাবটা এই স্ল্যাব এটা স্ল্যাবের যে কংক্রিটটা এটা হচ্ছে 25 সেমি তো এটাও হিসাব করতে হবে আপনাদেরকে না হলে কিন্তু আপনাদের ডাটিং শর্ট পড়ে যাবে এটা হচ্ছে 25 সেমি তো আমি 950 এর সাথে অর্থাৎ 250 যোগ করে নিলাম তো হচ্ছে 1200 ঠিক আছে 1200 950 আর 250 1200 তাহলে আমার হাতে দুইটা স্টেট পিস দেওয়ার পরে দুইটা 1200 স্টেট পিস দেওয়ার পরে 1200 আছে এখন এই 1200 এর কি করব আমরা একটা শর্ট পিস আর একটা রিডিউসার যেহেতু রিডিউসার দিতে হবে তো 600 রিডিউসার দিলাম 600 একটা শর্ট পিস দিলাম তো হয়ে গেল আমার এক ফ্লোরের মাল ঠিক আছে দুইটা স্টেট পিস 2400 আর হচ্ছে 600 একটা শর্ট পিস আর 600 একটা রিডিউসার তো বরাবর হয়ে গেল আমার এক ফ্লোর তো এইভাবে আপনার প্রত্যেকটা ফ্লোরের হিসাবে আপনি যত যত ফ্লোর আপনার বিল্ডিং অত ফ্লোর হিসাব করে সেটা ওইভাবে ফ্লোর বাই ফ্লোর দিয়ে দিবেন শুধু সাইজটা ফলো করতে হবে কোন ফ্লোরে কোন সাইজের ডাক্টিং তো আমি ওইভাবেই বানাচ্ছি দেখেন এক নম্বরে আমি দিলাম স্টেট ডাক দুইটা 1200 দিব মনে করেন এটা স্যাম্পল দিল এক্সাম্পল দিলাম আর কি আমার সাইজ মনে করেন 1000 বাই 500 1200 লেন্থ দুটা দুই পিস ঠিক আছে দুই পিস এ দিলাম স্টেট পিস 2400 গেল ঠিক আছে এরপর দুই নম্বর দিলাম স্টেট শর্ট পিস সেম সাইজের মনে করেন 600 ঠিক আছে 600 দিলাম লেন্থ 600 এক পিস মানুষ ঠিক আছে তো আর হলো আর বাকি 600 আমি দিয়ে দিলাম রেডিউসার রেডিউসার দিয়ে দিলাম ঠিক আছে রেডিউসারের আমি স্কেচ বানাচ্ছি না শুধু আপনাদের দেখানোর স্বার্থে বোঝানোর স্বার্থে আমি এখন লিখে দিচ্ছি স্ক্রেচ আমি বানাবো না এমনি উপর নিচে করে লিখে দিচ্ছি আপনারা সেটা প্রয়োজন পড়লে স্ক্রেচ আপনারা বানিয়ে নেবেন ঠিক আছে তো মনে করেন 1000 বাই 500 আর মনে করেন 900 বাই 500 এক সাইড থেকে মনে করেন রিডিউসার হবে তো লেন্থ 600 তো ঠিক আছে এখানে আমি দিয়ে দিলাম 600 তো হয়ে গেল আমার এক ফ্লোরের হিসাব পুরা এই এক ফ্লোরের আমার ডাটিং হয়ে গেল এইভাবে আপনারা প্রত্যেকটা ফ্লোরের এক একটা ফ্লোরের যত ফ্লোর আছে সব ফ্লোরে এভাবে দিয়ে দিবেন আর শুধু আপনারা ড্রয়িংটা খেয়াল করবেন কোন ফ্লোরে কী সাইজ আসতেছে আসতেছে শুধু সাইজটা আপনাকে আপনারা চেঞ্জ করে নিতে হবে বাকি সেই সিস্টেম সেম থাকবে কারণ এখানে আমি কিন্তু আবার স্ল্যাবের যে ফ্লোরের যে স্ল্যাবটা 250 অর্থাৎ 25 সেমি সেটাও হিসাব করে নিলাম আপনারা যদি সেটা যদি হিসাব না করেন তাহলে এক ফ্লোরে 250 করে আপনারা আপনাদের মনে করেন দশ ফ্লোরের বিল্ডিং মনে করেন 20 ফ্লোরের বিল্ডিং তাহলে 250 করে শর্ট হতে হতে অনেকটা শর্ট হয়ে যাবে এটা আপনাকে প্রত্যেক ফ্লোরের সাথে হিসাবে নিতেই হবে 250 করে তো মনে করেন আমার এখানে 3 মিটার 350 হচ্ছে ফ্লোরের হাইট তো সাথে আমি 250 আরও যোগ করে নিছি মানে 3 মিটার 3 মিটার 600 3700 তো আমার এখানে দেখেন 1200 দুইটা স্টেট পিস 600 শর্ট পিস 600 রেডিউসার টোটাল 3700 হয়ে গেছে তো আর আমার কোনো সমস্যা হবে না এইভাবে ডাক্টিং অর্ডার দেওয়ার পর ডাক্টিং লাগানো